এদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ সব ধরনের নাগরিক সেবা। হেফাজতের তাণ্ডবের কারণে ক্ষতিগ্রস্ত পৌরসভা কার্যালয় চালু করতে সময় লাগায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সেবা চালুর চেষ্টা চলছে জানিয়ে পৌর মেয়র বলছেন, সবকিছু আগের জায়গায় আনতে সবাইকে ধৈর্য ধরতে হবে। আজিজুর রহমান পায়েলের রিপোর্ট জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। গেল 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বঙ্গবন্ধু স্কোয়ারে হামলা হয়। ভাঙা হয় বঙ্গবন্ধুর 3টি ম্যুরাল। স্কোয়ারের ফোয়ারায় থাকা 9টি সাবমার্সিবল পাম্প আগুনে পোড়ানো হয়। পৌর মুক্ত মঞ্চের গ্রানাইট পাথর, 50টি বৈদ্যুতিক খুঁটি, 20টি ফ্লাড লাইট ভাঙচুর হয়। 28 মার্চ হরতাল চলাকালে আবারও হামলা হয় পৌরভবনে। হামলা লুটপাটের পর দুর্বৃত্তদের আগুনে পৌরভবনের আসবাবপত্রসহ ছাই হয়ে যায় সব রেকর্ডপত্র। এরপর থেকেই বন্ধ সব ধরনের নাগরিক সেবা। দেখতেই পারতেছেন, এগুলো জন্যে দুর্গন্ধ, জনসাধারণ চলাফেরা সমস্যা হচ্ছে। পৌরসভার তাদের লোকবল থাকলেও তাদের যে গাড়ি বা অন্যান্য সরঞ্জামাদি না থাকায় শহরটা পরিষ্কার করতে পারছে না। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা জানান, ঝাড়ু, টুকরি, শাবল, ঘামবুট ও ব্লিচিং পাউডারের ডাম সহ কোনো কিছুই না থাকায় কাজ করতে পারছে না তারা। কাজ করার মতো কোনো মানে যন্ত্রপাতি আমাদের হাতে নাই। পৌর মেয়র জানালেন, নাগরিক সেবা দেওয়ার মতো অবস্থায় ফিরে যেতে কিছুটা সময় লাগবে। কিভাবে দিব, টেন্ডার করতে হবে, আমাদের চেক বই নাই, কাগজপত্র নাই, এখন আমরা মানুষকে কিভাবে সেবা দিব, গাড়ি ঘোড়াও নাই, লোকজনও নাই, বা টাকা পয়সা দেওয়ার সুযোগ নেই, টেন্ডার কল করে ওইগুলো কিনতে হবে আবার নতুন করে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে হেফাজতের তাণ্ডবের খেসারত দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসী। দ্রুত নাগরিক সেবা চালু করার দাবি তাদের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।